ফারাক্কায় ব্যাংক ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। এবার বিহার থেকে গ্রেপ্তার পবন কুমার নামে আরও এক ব্যক্তি, বিহারের ভাগলপুরের বাসিন্দা ধৃত ব্যক্তি। চলতি বছরের 13 এপ্রিল বুধবার বহরদুপুরে ফারাক্কায় একটি বেসরকারি ব্যাংকের শাখায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা ব্যাংক কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ। প্রায় 2 কোটি টাকা ডাকাতি হয় বলে ব্যাংকের দাবি। সেদিনই পুলিশ ধাওয়া করে 3 ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতি করা টাকাও। কয়েকদিন আগেই এই ঘটনায় ঝাড়খণ্ড থেকে পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্ত কানাইয়া যাদব ওরফে শম্ভুনাথ যাদব। তাকে হেফাজতে নিতেই ফের পুলিশের জালে আরও এক ফেরার অভিযুক্ত। রবিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে ফারাক্কা থানার পুলিশ। এই ব্যাংক ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে।